আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করব আনারসের শরবত। তো এখন কিন্তু আনারসের সিজন, প্রচুর পরিমাণে আনারস পাওয়া যাচ্ছে। তো আনারস শুধু এমনিই খাওয়া যায় তা কিন্তু না, আনারসের শরবতটাও কিন্তু ভীষণ মজার। পাকা আনারস এমনিতে খেতে যেরকম টেস্ট, শরবতটা কিন্তু তার থেকে দ্বিগুণ টেস্ট। তো এটা বানানোটাও খুবই সহজ। তো চলুন দেখে নেওয়া যাক এই শরবতটা কীভাবে তৈরি করতে হয়। তো এখানে আমি একটা আনারস এরকম পিস করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি লেবুর রস, নিয়েছি আমি 1/4 কাপ চিনি। তো একটা লেবুর এরকম অর্ধেকটা লেবুর রস আমি করে নিয়েছি। এখানে একটা ব্লেন্ডার জগ নিয়ে নিয়েছি, ব্লেন্ডার জগে আমি আনারস দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা মিষ্টিটা যার যার ইচ্ছা অনুযায়ী দিবেন। এখানে আমি 1/4 কাপ নিয়েছি, আপনাদের কম বেশি লাগলে দিতে পারেন। তো এখানে আমি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ বিট লবণ, এটা আমার দেখানো হয়নি। বিট লবণটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এরকম আনারসটাকে আগে ব্লেন্ড করে নেবেন। এখন দিয়ে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা পানি, যেটা ফ্রিজের ঠান্ডা পানিটা আমি ইউজ করেছি। আপনারা এখানে চাইলে বরফ দিয়েও ব্লেন্ড করতে পারেন। এখন আবার আমি এটাকে ব্লেন্ড করে নিব। শরবতটা ব্লেন্ড করে নিচ্ছি। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশনের জন্য 2টা গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসে বরফ কুচি দিয়ে দিচ্ছি। বরফ কুচি দেওয়া হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে আমি শরবতটাকে ছেঁকে নিব, কারণ শরবতটা ব্লেন্ড করার পরেও কিন্তু কিছুটা দানা দানা থেকে যায়। সেই জন্য একটা ছাঁকনির সাহায্যে আমি শরবতটা ছেঁকে নিব, আর চামচের সাহায্যে শরবতটাকে ভালো করে নেড়ে চেড়ে সেই দানা দানাগুলোকে বের করে ফেলে দিব। তাই তো আমার শরবতটা রেডি। এই প্রচণ্ড গরমে সারাদিন রোজা রাখার পরে 1 গ্লাস শরবত হলে কিন্তু মন প্রাণ দুটোটাই শীতল হয়ে যায়। তা আপনারা এরকম বাসায় আনারস শরবত করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তা আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।